Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Hi everyone. Welcome back. Another video. আমি বলছি ফাতেমা, তোমাদের সঙ্গে আছি সব সময়ের জন্য। তোমাদের সাথে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, আর সেই সাথে রইল দোয়া। আজ আমি গুরুদুরদের দুই ধরনের মিষ্টি দেখাবো, আর দেখাবো ছানা দিয়ে সাদা মিষ্টি। আমি গুরুদুদের মিষ্টি সাদাটা বানাই না, কারণ গুরুদুদের মিষ্টি তেমন একটা সুন্দর হয় না সাদা মিষ্টিটা, তাই আমি সাদা মিষ্টিটা ছানা দিয়েই তৈরি করেছি। তাই তো গুরুদুধ নিয়ে নিয়েছি এক কাপ, হাফ টি স্পুন ময়দা, এক চিমটি বেকিং পাউডার, এক টি স্পুন চিনি নিয়ে আমি সবগুলো একসাথে ভেঙে নি সরি মিশিয়ে নিচ্ছি। আর আমি দুধ দিয়ে তৈরি করব না, কুসুম গরম লিকুইড দুধ দিয়ে আজ আমি মিষ্টি তৈরি করব, সেটাই শেয়ার করব, আর ছানা দিয়ে সাদা মিষ্টি। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালো আছি। চলো বন্ধুরা, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরা সবাই মিলে পাঁচ এক তো নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো, সেই সাথে থাকবো সৎ। এখানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি, তিন কাপ পানি দিয়েছি শিরার জন্য। এই তো আমার ডুটি তৈরি হয়ে গেছে, এখন আমি ঘি দিব। ঘিটি আগে দিলেও হয় বা পরে দিলেও হয়, এটা কোনো সমস্যা না। এই তো আমি ঘি দিয়ে এখানে আরেকবার মেখে নেব। সততা মানুষের অনেক কিছু শিক্ষা, যে সৎ থাকে সে বুঝে সততার কি মূল্য। আর এই দুঃসময় আমরা আমাদের পাশের জনকে ভালো রাখার চেষ্টা মানে খোঁজ খবর নেয়া, তারা কেমন আছে, তারা কোনো সমস্যায় আছে কি না, এটাই। আর নামাজ কালাম পড়তেই হবে, এটা কিছু বলার নেই, এটা বাধ্যতামূলক। নিজেরা যেমন পড়বো, ছোটো ছোটো বাচ্চাদেরকেও ছোটো থাকতে শেখাতে হবে, বলতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, এছাড়া জীবন চলবে না। আমি তো আমার মেয়েকে এভাবেই ছোটোবেলায় শিখিয়েছি, পড়তে হবে। আর যদি কিছু বলার থাকে, খুবই কষ্ট, খুবই দুঃখের কোনো কথা, সেটা অন্য কাউকে না বলে আল্লাহকে বলো। যদি কেউ কিছু করতে পারে, যদি কিছু করতে পারে, তাহলে আল্লাহই করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। অতএব বলে কি লাভ অন্যের কাছে, এটাও আমি শিক্ষা দিয়েছি ছোটোবেলায় আমার মেয়েকে, সেগুলাই একটু শেয়ার করলাম। আমি এখন মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি, ঘি দিয়ে মেখে নিয়েছি খুব ভালোভাবে, হাতে আর ঘি মাখিয়ে নিতে হয়নি। এই তো অনেকগুলো মিষ্টি বানিয়ে ফেলেছি, মিষ্টিগুলো কিন্তু বানানো অনেক সুন্দর হয়েছে। আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি, ছোট বড়, কিছু লম্বা সাইজেরও করে নিয়েছি। আর দেখতে থাকো তোমরা আমি মিষ্টিগুলো কিভাবে বানিয়েছি। এই তো হয়ে গেল একটি বড় মিষ্টি। পৃথিবীতে চলতে গেলে দুঃখ কষ্ট থাকবেই, সে দুঃখ কষ্ট নিয়েই মানুষ চলছে, চলতে হবে। আছি আল্লাহ যেভাবে রেখেছে, সুখ দুঃখ মিলিয়ে খুব ভালো আছি। এই তো লম্বা মিষ্টি হয়ে গেল, আরোগুলো মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আজ কিন্তু আমি অনেকগুলো মিষ্টি বানিয়েছি। আমি কিন্তু ফ্রাই প্যানে তেল ঢেলেছি, আগুন এখনও জ্বালাইনি, মিষ্টিগুলো আমি
ঠান্ডা তেলে দিয়ে দিলাম, আর এভাবেই ভেজে নিতে হয় ঠান্ডা তেলে। এই তো আমি দিয়ে নিচ্ছি, এবং আমি চুলা আর জ্বালিয়ে দিয়ে মিষ্টি দেওয়ার সাথে সাথেই জ্বালিয়ে দিয়েছিলাম। এখন আমি মিষ্টি কালারের যে মিষ্টিটা সেটা আমি করে নেব, তাই হালকা ভেজে নিয়েছি, তারপর বাকিটা কালো জাম করে নেব। আরেকটিও করা যায়, সেটার আমি আজ করিনি। তিন রকমের ভাজার মধ্যে দিয়ে কোনো কালার ছাড়া আমি তৈরি করি, তিন রকমের মিষ্টি তৈরি করেছি, সেটাও আছে। আজ দুই ধরনেরই করলাম। এই তো উঠিয়ে নিচ্ছি, আর এই বাকিটি আর একটু করবো, কারণ কালো জামটা আরেকটু কালার হতে হবে। আর পাশের চুলায় কিন্তু চিনির শিরা হচ্ছে। উঠিয়ে নিলাম সবগুলো মিষ্টি। এখন বাকি মিষ্টিগুলোও বানিয়ে নেব। বড়ো যে মিষ্টিগুলো বানিয়েছিলাম সেগুলো আমি আলাদা করে রেখেছি। এখন কিন্তু চুলার আঁচটা খুব কমিয়ে দিতে হবে, কারণ এখন তেলটা অনেক গরম, একবারেই কমিয়ে দিতে হবে। চারদিক দিয়ে চামচটি দিয়ে একবারে নেড়ে দিলে একসাথে সমানভাবে ভাজা হবে, তাই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে মিষ্টি সমানভাবে ভাজা হবে। এই তো আমি মিষ্টি দিয়ে দিয়েছি, এই তো দেখতে পাচ্ছ দুই কালারের মিষ্টি কিন্তু আমার আমি দিয়ে দিয়েছি, আর বড়টো ভাজা হচ্ছে, দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে। এই তো হয়ে গেল বড় মিষ্টিগুলো, এখন আমি দিয়ে দিব। দেখো মিষ্টিগুলো, দুই রকমের মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি বাকি মিষ্টিগুলো দিয়ে দিব। ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখন ঢেকে দিব, এটা আর আমি উঠাবো না ঢাকনাটি। একবারে হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটি উঠালাম। দেখো মিষ্টিগুলো ফুলে টই টম্বুর হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। আর আমি সার্ভ করে ফেললাম এখানে দুই ধরনের মিষ্টি। এখন আমি ছানার সাদা মিষ্টিটি তৈরি করব। আর এই ছানা তৈরিটি আজ দেখালাম না, আমার চ্যানেলে অনেক কয়েকটা ছানা তৈরি করা দেখা আছে, চাইলে সেখানে দেখে নিতে পারো। যে রেসিপিটা দেখবে সেখানে সার্চ দিবে ফাতেমাস কুকিং স্কুল দিয়ে, ওই রেসিপিটি দিয়ে সার্চ দিবে, অবশ্যই আমার রেসিপিটি চলে আসবে, দেখতে পারবে। আমি ছানাটি দেখালাম যে কতটুকু পারফেক্ট হয়েছে। আমি একটি গরু দুধের ছানা করেছি, আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, এক টিস্পুন চিনি দিয়ে দিয়েছি, এক চিমটি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো সাদা মিষ্টি তৈরি করে নেব। আর ছানার মিষ্টি কিন্তু সাদা বানাবো, তাই ভাজার কোনো প্রয়োজনই নেই। আমি আবারও এখানে এক কাপ চিনি দিয়ে দিয়েছি, আর তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট দুই একটা বলক এসেছে, তারপর আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এখন দেখো একটু
ফাঁকা দিয়ে ঘুরে দেখালাম মিষ্টিগুলো কতটুকু সুন্দর হয়েছে। এই তো এখানে মিষ্টিগুলো ঘুরছে, সেটা একটু দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে। আর ঢাকনা উঠানো যাবে না, এখানে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। হয়ে গেল আমার ছানার মিষ্টি, সবগুলো মিষ্টি আমার হয়ে গেল। এখন আমি সার্ভ করে ফেললাম, কত সুন্দর হয়েছে বানিয়ে, কিন্তু তোমরা খাবে আর বলবে কেমন হয়েছে আমার এই মিষ্টিগুলো। আমার বেবি সুইটগুলো বানানো হয়ে গেল, এখন আমি মুরগির তান্দুরি চিকেন আর নান রুটি, এটা আমার রাতের খাবার ছিল, কারণ আমি একবেলা ভাত খাই আর দুবেলা রুটি খাই। এই তো খেয়ে একটা আর একটা পার্সেল এসেছিল, পার্সেলটি এখন আনবক্সিং করব। এই তো হলুদ মরিচ ধনিয়া রাখার এই বক্সটি আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি দারাজ অর্ডার করেছিলাম। আর দারাজের কোনো জিনিস আমি অনেক অনেক জিনিস কিনেছি, কোনো জিনিস আমার খারাপ পড়ে নেই। এই তো এটার মধ্যে মশলা রেখে তোমাদেরকে দেখাবো কত সুন্দর লাগে। এই তো সবগুলো মশলা ভরে নিচ্ছি, আর সাথে তোমরা থাকো আমার, সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।